এল্লাউ ওহমিয়াল আবন তারা শোনে তো বটে কিন্তু কিভাবে খেলার ছলে আমি অনেক দিন ভেবেছি যে দুনিয়ার সাথে আল্লাহ লাইভ শব্দটা কেন বারবার ব্যবহার করেছে ওটা পুরো ডিটেলস আজকে হয়তো বলবো না দুনিয়ার হাকিকতের মধ্যে গিয়ে বলবো লাইভ আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে খেলতাম সার জায়গা দুনিয়াটা হচ্ছে মাতাউল গরুর এই শব্দগুলো আল্লাহ কেন ব্যবহার করেছে আমি আমার লাইফের খেলতামসার যুগটাকে একটা স্মরণ করেছি তখন আমার বিষয়টাকে বুঝতে সহজ হয়েছে আল্লাহ যে বলেছে মায়া তিহিম মিন জিকির মের রব্বিহিম মোহাসিন আল্লাহর পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে ইল্লাস্তামাউ অহমিয়াল আবন তারা শোনে তো বটে কিন্তু খেলতামসার ছলে এই কথাটা আল্লাহ সুবাহন আহ বলেছে নতুন কোনো উপদেশ আসলে এখন তো আমাদের কাছে নতুন উপদেশ আসবে না বরং নতুন করে যখন আপনাদেরকে এই কথাগুলো শোনানো হয় মসজিদ থেকে মেম্বর থেকে তখন আপনি ঠিক ওই খেলতাম সার ছলে কথাগুলো শোনেন খেলতাম সার ছলে সুবাহান আল্লাহ কেন আল্লা সুবান এটা বলেছে আমার একটা লাইফ কেটেছে এরকম যেটা আমরা ছোট থেকে ইসলামিক ওই কাঠামোটা পাইনি আমাকে যখন বাজারে পাঠাতো তখন ভিডিও গেমসের যুগ ছিল ওই যে বক্সের মতো একটা টিভির মধ্যে গেমস খেলতো টাকা দিয়ে দুই টাকা করে গেমস বা কিছু ওটার প্রতি একটা চোস্কা আমার হয়ে গিয়েছিল সব হান হলাম আটটা বাজে হয়তো বাজারে গিয়েছি ওই গেমসের তালে পরে খেলতাম পরে দেখা যাচ্ছে যে সাড়ে এগারোটা বেজে গেছে আমার খবরই নেই যে আমাকে বাজার করে বাসায় ফিরতে হবে তার অপেক্ষা করছে গেলে পাক শাক হবে মাছ করবে তারপর আমাকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে যে জবাবদিহিতা করতে হবে যে দুই ঘন্টা তুই কোথায় ছিলি এতক্ষণ কই তুই এই জবাবদিহিটা তখন আমাদের মাথায় কাজ করে না কিন্তু প্রত্যেকের লাইফ এমনটাই হয় খেলতামসায় যখন মানুষ লিপ্ত হয় ও এত বেশি ঝুঁকে যায় তখন ওকে কি কাজের জন্য পাঠানো হয়েছে ওইটা ভুলে যায় আনাসর আল্লাহ রাসুল্লাহ রাসুল্লাহাম একদিন পাঠিয়েছে কোনো কাজে আনাসরাদ আল্লাহ তালাহ ছোট দশ দশ বছর বা সাত আট বছরের ছেলে খেলতামসায় লিপ্ত হয়ে গেছে রাসুল পেছন দিক থেকে এসে তার এই জায়গাটা হাত দিয়ে বলছে ইয়া উনাইস উনাইস বা এর ভাষায় বলেছে তোমাকে এটা কাজ করতে বলেছিলাম সুবাহ আল্লাহ আর আসলাম তাকে কিছু বলেনি কিন্তু সে বলছে এক্ষুনি আমি যাচ্ছি ভুলে গেছে তার মানে মানুষ যখন খেলতামসায় লিপ্ত হয় সে ভুলে যায় যে তাকে কি কমান্ড করা হয়েছে সে যে কোনো ব্যক্তি হোক একটা রাষ্ট্রের নায়ক যদি সার মধ্যে লিপ্ত হয়ে যায় সে তার দায়িত্ব ভুলে যাবে যে তাকে কত কি করণীয় রয়েছে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে খেলা দেখে এই খেলতামসাওয়ালা লোক কোনোদিন দায়িত্বশীল হতে পারে না যে কেউ হোক খেলতাম সার সাথে যারা জড়াবে তারা কোনোদিন তাদের দায়িত্ব পুরো করতে পারবে না সে যেই লেভেলের লোক হোক না কেন খেলতাম সে এত মারাত্মক একটা জিনিস যার কারণে আল্লাহ সুবাহ বারবারই বলেছে দেখো দুনিয়াটা কিন্তু খেলতাম জিনিস তার মানে মানুষ যখন খেলতাম সায় ব্যস্ত হয়ে যায় ওর অন্তর গাফিল হয়ে যায় ওর দায়িত্ব কর্ম থেকে পরকাল এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে আমাদের নেয়ামত এবং আমাদের শাস্তি দুটাই আছে কিন্তু আমাদের খেলতাম সে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে আমাদের হাকিকতটা কি মরার পর আমাদের কি হবে আল্লাহ বলছেন আবুন তারা যেন খেলতাম সাহেব ব্যস্ত রয়েছে আল্লাহ বলছেন তাদের অন্তর হচ্ছে অমনোযোগী দেখেন খেলতাম সার পরই আল্লাহ সুবানা হওয়া তালা অমনোযোগীর কথাটা এনেছেন কেন আল্লাহ বলছেন আমি যে তাকে উপদেশ দিচ্ছি ওর অন্তর এটাকে অ্যাকসেপ্টই করছে না মানে যাচ্ছেই অন্তরে কেন কেন ও অন্য ধান্দায় রয়েছে ও অন্যদিকে ওর অন্তরকে ঝুঁকিয়ে রেখেছে অন্য কাজেও ব্যস্ত আজকে যে সমস্ত মা বোনদের বাচ্চা আপনি গেমস দিয়ে বসিয়ে রেখেছেন আপনি ওর মুখ থেকে একটা পড়া বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওর হাতে গেমস রয়েছে আপনি দেখতে পান মোবাইলের মধ্যে যেসব বাচ্চারা এত বেশি গেমসের মধ্যে ঝুঁকে গেছে ওর আশেপাশে কি হচ্ছে ওগুলো নিয়ে ওর মাথা ব্যথা নাই ও শুধু ওই খেলাতেই মত্ত আল্লাহ বলছেন আমাদেরকে দুনিয়াতে খেলতামেশার মধ্যে ঝুঁকে গেলে মানুষ যেমন তার অন্তর মরে যায় আর কিছু খবর থাকে না আল্লাহ বলছেন মানুষ যখন দুনিয়া নিয়ে এত বেশি প্যারেশান হয়ে যায় দুনিয়া বি এরকম ঝুঁকে যায় তখন তার অন্তর মরে যায় তখন তার উপদেশের কোনো কথার স্মরণ থাকে না আল্লাহ বলছেন বহম তার অন্তর হচ্ছে অমনোযোগী তাহলে আমাদের অন্তর গাফলিতির হওয়ার পেছনে এটা সবচেয়ে বড় একটা কারণ যে আমাদের অন্তর